বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করতে পারে না, ইহসান করতে পারে না, যে মানুষকে সাহায্য করতে পারে না, সহযোগী করতে পারে না, মানুষের প্রতি ইহসান দেখাইতে পারে না, রব্বে কারীম তার উপরে ইহসান করেন না। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, মানুষের প্রতি আমরা ইহসানটা অনেক ভুলে গেছি, মানুষের প্রতি ইহসান করা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ভিতর অনেক সম্পদশালী মানুষ রয়েছে, যাদের অনেক অর্থ সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক কিছুর মালিক, কিন্তু আমাদের ভিতরে ইহসান জিনিসটা নাই। আজকে আমরা বড় লোক হয়েছি, কিন্তু আমাদের থেকে যারা নিম্ন শ্রেণীর লোক, যারা সাধারণ মানুষ, তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি। এটা আমাদের আফসোস, এটা আমাদের ইমানের দুর্বলতা। সম্মানিত হাজিরিন, মানুষের প্রতি ইহসান করতে শিখেন, মানুষের উপর দয়া করেন, আল্লাহ আপনি তা আল্লাহ আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন, ইহসান করবেন। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা যতক্ষণ পর্যন্ত এক বান্দা সাহায্যে লেগে থাকবে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যতক্ষণ পর্যন্ত এই বান্দা অপর ভাইয়ের জন্য সাহায্য সহযোগিতায় লেগে থাকবে রব্বে কারীম, সার্বক্ষণিক তার সাহায্য সহযোগিতায় লেগে থাকবেন। সম্মানিত হাজিরিন, এ কথা বলার উদ্দেশ্য আমার এটাই, আপনি যতক্ষণ পর্যন্ত অপর ভাইয়ের জন্য সাহায্য সহযোগিতায় লেগে থাকবেন, রব্বে কারীম আপনার জন্য সাহায্য সহযোগিতায় লেগে থাকবে। আমার ভাইরা, আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে যাদের অনেক সম্পদ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, আমরা মানুষের প্রতি ইহসান করি না, এই জিনিসটা আমাদের ভিতরে নাই। আলহামদুলিল্লাহ, আমি একটা ভিডিও দেখি, আমার অত্যন্ত খুব ভালো লাগে ভিডিওটা, চাঁদপুরের ভাই রয়েছে, নাম ফিরোজ, যুবক ভাই। আমি তার একটা ভিডিও দেখলাম, আমি অবাক হয়ে গেলাম, 3 দিনে তার 3 লক্ষ ভিউ হয়েছে, 3 দিনে 3 লক্ষ ভিউ হয়েছে আমার এই যুবক ভাইটি। আমি যুবক ভাইটাকে দেখলাম, এক বৃদ্ধ বাবা রিক্সা চালক, হাই আফসোস, রিক্সা চালক, রিক্সা চালাইতে পারে না, অনেক কষ্ট হইতেছে তার, রিক্সা চালাইতেছে, অনেক কষ্ট হইতেছে। ফিরোজ ভাই গাড়িটা ফাঁকে রেখে রিক্সাওয়ালাকে বলতেছে যে, আপনি কি আমাকে অমুক জায়গায় দিতে পারবেন, কিন্তু আমার পকেটে টাকা নাই, দিতে পারবেন কি? অনেকজন বলেছে, কেউ শোনে নাই, এই বৃদ্ধ বাবাকে বলতেছে, আপনি কি আমাকে নিতে পারবেন? বৃদ্ধ বাবা তখন বলতেছে, টাকা নাইতে কি হয়েছে, আসেন আমার রিক্সায় উঠেন, টাকা নাইতে কোনো সমস্যা নেই, আপনি আমার রিক্সায় উঠেন, আমি আপনাকে নিয়ে যাব। ফিরোজ ভাই একটা মুচকি হাসি দিয়ে ওই বৃদ্ধ বাবার রিক্সাতে উঠলেন। রিক্সাতে ওঠার পর তাকে জিজ্ঞেস করতেছে, আপনার পিছনে গেঞ্জিটা ছিঁড়া কেন? বৃদ্ধ বাবা বলতেছে, সমস্যা নাই, আমি রিক্সা চালাই তো, হয়তো লেগে ছিঁড়ে গেছে, কোনো সমস্যা নাই। তখন ফিরোজ ভাই ওই বৃদ্ধ বাবাকে বলতেছে যে, আপনি কেন রিক্সা চালাইতে আসছেন? তখন বৃদ্ধ বাবা বলতেছে, আমি রিক্সা চালাইতে আসছি ঈদের বাজার করার জন্য, ঈদের বাজার করার মতো আমার টাকা পয়সা নাই, কি বলবো? ফিরোজ ভাই কথা শোনার পর ওই রিক্সাওয়ালা বাবাকে নিয়ে এক মার্কেটে গিয়েছে, এক দোকানে গিয়েছে, তাকে পেট ভরে খাবার খাইয়েছে, খাবার খাওয়ানোর পর বলতেছে, কত টাকা লাগবে, কত টাকা হলে ঈদের বাজার হবে? উনি বারবার বলতেছে যে, না আমার লাগবে না, আমার লাগবে না। ফিরোজ ভাই বলতেছে, না আপনার লাগবে, তাকে অনেকগুলো টাকা পয়সা দিয়েছে, তাকে চাল কিনে দিয়েছে, আটা কিনে দিয়েছে,
মাংস কিনে দিয়েছে, অনেক পোশাক কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইটির ভিডিওটা আমার এত ভালো লাগে, আমি এই ভিডিওটাই বারবার দেখি। দেখেন সম্মানিত আমার যারা যুবক ভাইয়েরা আছে, যারা যুবক ভাইয়েরা আছে যারা চাকরি করে, যাদের টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলে কি পারি না? আমরাও তো চেষ্টা করলে পারি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরাও চেষ্টা করলে পারি। দেখবেন রাস্তার ধারে অথবা রেল স্টেশনে অনেক মা বোনেরা শুয়ে থাকে, অনেক ছোট্ট ছোট্ট এটিম বাচ্চা যারা ফুলের তোড়া নিয়ে অথবা দেখবেন বেলুন ফুলিয়ে তারা রাস্তার ধারে বিক্রি করে, ফুল বিক্রি করে। আসলে বলুন তো ওইগুলো বিক্রি করার দ্বারা কত টাকা তার আয় করতে পারে? কিন্তু এরকম অনেক ভিড় দেখছি যুবক ভাই ফিরোজ ভাই ওই জায়গায় ওই সমস্ত ছেলেদেরকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এগুলো সে দান করে। আপনি বিশ্বাস করতে পারবেন না, ওই ছোট্ট ছোট্ট সন্তানের মুখের হাসি দেখলে আপনার মন ভরে যাবে, এত সুন্দর করে হাসি দেয় আলহামদুলিল্লাহ, দেখলে আপনার জানটা ভরে যাবে। আসলে যুবক ভাইদেরকে বলতেছি আসলে টাকা থাকলেই সব কিছু হবে এরকম কিন্তু না। এই জন্য যারা যুবক ভাইয়েরা আছি যাদের যতটুকু সামর্থ্য আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করে, আমরা যেন এই ফিরোজ ভাইয়ের মতো যদি নাও হতে পারি, আল্লাহ পাক আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন যতগুলো ইয়ে রয়েছে আমরা 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা যে যা পারি আমরা চলার পথে রাস্তার পথে যদি এরকম মা বোনদেরকে যুবক ভাইদেরকে এতিম বাচ্চাদেরকে দেখি আমরা দা করবো ইনশাল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।